আজকে যাচ্ছি মানিকগঞ্জে। মানিকগঞ্জের প্রকৃতি এবং কৃষিক্ষেত আরও অনেক কিছু আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর এই দেখাতে গিয়ে আমরা রাস্তার মধ্যে দিয়ে যেতে শুরু করেছি। আমরা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় প্রবেশ করব এবং ওই এলাকা থেকে কৃষিকাজ এবং কৃষকের যে উৎপাদিত পণ্য ঢাকায় নিয়ে আসে সেগুলি দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেখা যাক। আমি এসেছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায়। এখানে যেখানে এসেছি এখানে বিস্তীর্ণ এলাকায় কৃষিক্ষেত এবং সকল ধরনের রবি শস্য এখানে আছে। আমরা শহরে যে প্রতিনিয়ত টাটকা সবজিটা পাচ্ছি, মূলত মানিকগঞ্জের বেশ কয়েকটা থানা থেকেই এই সবজিগুলি আমরা পেয়ে থাকি। আমি এখন যে জায়গাটাতে আছি, আমার বাঁ পাশে এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে লাউ ক্ষেত, এর পাশে আছে বাঁধাকপি, আর আমাদের সকলের প্রিয় জিনিস যে ধনিয়া পাতা, এটা আমার এই যে বাঁধিকে নিচের অংশে, এই জিনিসগুলি এখানে প্রচুর। এবং এখানে সরিষা ফুল এখন যে পরিমাণে ধরেছে, এখান থেকে আরেকটু ফাঁকে অর্থাৎ আরেকটু দূরত্বে সরিষা ক্ষেত আছে অনেক, সেগুলিও আমি আপনাদেরকে দেখাবো। তো এমন একটা পরিবেশে আসতে পারলে আসলে নিজের মন এবং প্রকৃতির সাথে যে একটা সম্পর্ক স্থাপন করা যায় মানুষের, সেটা অসাধারণ। আমি তখন বলেছিলাম যে এখান থেকে অল্প একটু ফাঁকা জায়গায় এখানে প্রচুর সরিষার ক্ষেত আছে। আমি এরকম একটা সরিষার ক্ষেত থেকেই ভিডিও ধারণ করছি এবং আপনাদের জন্য কথা বলছি। এখানে আসলে গ্রামে এসে যদি আমরা এই কৃষির পরিবেশ, কৃষকের অবস্থা সম্পর্কে যদি না দেখি, তাহলে আসলে বুঝতে পারবো না যে আমাদের হাতে যে পণ্যগুলা পৌঁছাচ্ছে সে পণ্যগুলা আমরা পেতে একজন মানুষের বা কতজন মানুষের কী পরিমাণ পরিশ্রম করতে হয়, এটা আমাদের আসলে যদি আমরা জানতে চাই অবশ্যই আমাদের গ্রামে যাওয়া উচিত, কৃষকের অবস্থা দেখা উচিত। এবং আমরা যে কাজটা প্রচুর করে থাকি, খাদ্য অপচয় করে থাকি, আমরা যদি এই পরিশ্রম আর মানুষের যে প্রচেষ্টা, কি দীর্ঘ প্রচেষ্টা, যে সকল পণ্য উৎপাদন করে থাকি আর আমরা যেটা খুব সহজেই নষ্ট করে ফেলি, অপচয় করে ফেলি, যেটা আমার দরকার ছিল না, যতটুকু আমার দরকার ছিল না ততটুকু খাবার নিয়ে নষ্ট করছি, এটা আমরা করতে পারতাম না। ধন্যবাদ। বাহ, এক একটা বেগুন তো অনেক ওজন। একটা বেগুন কতটুকু ওজন হবে এগুলার? একটা বেগুনের ওজন 1 কেজি। এগুলো কি ঢাকাতে যায় নাকি বিদেশ যায়? হ্যাঁ, মাজারে। আচ্ছা আচ্ছা, এগুলা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই বেগুনগুলো সাইজে তো বিশাল বড়, এক একটা বেগুনের ওজন কি রকম? এক একটা বেগুনের ওজন 1 কিলো হবে। 1 কিলো? 1 কিলো মানে আমরা যেটা 1 কেজি বলি আর কি বাংলাদেশে। আচ্ছা, এই বেগুনগুলো আপনারা বাজারজাত করেন কোথায় থেকে? কোথায়? এই মাজার 1 নম্বর, মিরপুর 1-এ। মিরপুর 1-এ বাজারজাত করেন। এখন সকাল, তো এই বেগুনগুলি আগামীকালের জন্য? আগামীকাল এই রাত্রের জন্য, মানে রাতে পাইকারি বাজারে এই বেগুনগুলি বিক্রি হবে। আপনারা যে আপনাদের কাঙ্ক্ষিত মূল্য এই বেগুনগুলি থেকে পান? ইনশাল্লাহ পাই, আলহামদুলিল্লাহ। তো আপনি কতগুলি বেগুন লাগিয়েছেন? বেগুন লাগিয়েছি 2 পাহি।
দুই পাকি দুই বিঘা দুই বিঘা আর কি আচ্ছা দুই বিঘা বেগুনে আপনার কি পরিমাণ আশা করছেন যে আপনি এখান থেকে আয় করতে পারবেন ইনশাআল্লাহ না আয়ের পরিমাণটা কি পরিমাণ হবে বলে মনে করেন আয় এখনই যদি ভালো করে হয় খেতে তাহলে বলেন 3 লাখ টাকা পার বিঘা পাওয়া যাবে আপনার এই এলাকায় যদি আপনি ভালোভাবে বেগুন চাষ করতে পারেন তাহলে বিঘা প্রতি 3 লাখ টাকা করে আপনি সব খরচ বাদ দিয়ে লাভ করতে পারেন তাই তো আচ্ছা ভাই আমি এত এত বড় বেগুন আমি এর আগে কখনো দেখি নাই আমি আসলে বাজারেও অ্যাভেলেবল দেখি না এই বেগুনের চারা মানে বীজ আপনারা পেলেন কই থেকে এটা আনছে আমাদের দেশের একজন আনছে ওখান থেকে আমরা নিয়ে এবার লাগাইছি এটা কি গত বছর হে লাগাইছিল এটা কি বিদেশ থেকে আনা বেগুনের বীজ না 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 দেশেরই এই দেশেরই বাংলাদেশেরই এই বীজ আচ্ছা এটা কৃষি অফিস থেকে এই বীজ আনা না 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 এটা আনছে যশোর থেকে এটা যশোর থেকে আনা এই কারণে হয়তো এটা এখনো প্রচুর বাজারে আসে নাই ঢাকায় আসে নাই ঢাকায় খুব একটা আসে নাই